আমি এখন রুমিন ফারহানা মহিলা আসন 50-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি রাষ্ট্রপতির ভাষণটি পড়ছিলাম, মনে পড়ে গেল র‍্যাবের বন্দুকযুদ্ধের পরের বয়ানের কথা। একই গল্প বারবার, প্রতিবার প্রোপাগান্ডার কোনো জবাব হয় না মাননীয় স্পিকার। তাছাড়া গত কয়েক বছরে রাষ্ট্রপতির ভাষণ পড়লে দেখা যায় সেটি কিছু অর্থনৈতিক ও অবকাঠামোগত পরিসংখ্যানের সমাহার মাত্র। সুতরাং এর উত্তর দিতে গেলে আগের 2 বছরের আমার বক্তব্যের পুনরাবৃত্তি হবে। তাই আজকে আমার বক্তব্যের মূল প্রতিপাদ্য থাকবে বর্তমান সরকারের অপশাসনে রাষ্ট্রের নাগরিকদের মৌলিক মানবাধিকার এবং মানবিক মর্যাদা কোথায় গেছে সেই আলোকে। সাম্প্রতিক সময় ভীষণভাবে আলোচিত মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের বীভৎস মানবাধিকার পরিস্থিতিকে নতুন করে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলের সামনে নিয়ে এসেছে। এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের অধীনে। মাননীয় স্পিকার, রাশিয়ার আইনজীবী সার্গেই ম্যাগনিটস্কি রাশিয়ান সরকারের উচ্চ পর্যায়ের যোগসাজশে $23 কোটি বা প্রায় $2,000 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তথ্য প্রমাণ জোগাড় করে প্রকাশ করবার প্রস্তুতি নেয়। বিষয়টি জেনে গিয়ে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কারাগারে ভীষণ নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি। বিএনপি সহ বহু বিরোধী দল মতের মানুষকে কেবলমাত্র সরকারের অন্যায়, অনাচার, অবিচার এবং অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য জীবন দিতে হয়েছে। তারা প্রত্যেকে এক একজন সার্গেই ম্যাগনিটস্কি। সম্প্রতি র‍্যাবের বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে এই আইনের অধীনে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দফায় বাংলাদেশের সাথে চীন, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যদিও গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলোতে সরকার বাংলাদেশকে উত্তর কোরিয়া কিংবা মিয়ানমারের কাতারে নিয়ে গেছে আরও অনেক আগে, পরিস্থিতি দেখে এটা স্পষ্ট নিষেধাজ্ঞা এখানেই শেষ হচ্ছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিশ্বের স্বনামধন্য 12টি মানবাধিকার সংস্থা র‍্যাবের সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে পদায়নের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘে জোর দাবি জানিয়েছে এবং জাতিসংঘ বিষয়টি বিবেচনায় নিয়েছে। মাননীয় স্পিকার, জনগণের করের টাকায় চলা একটি রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতন ব্যবহার করে তাতে কর্মরত বহু নিরাপরাধ মানুষ এবং তাদের পরিবারের জীবনে সংকট তৈরি করেছে এই সরকার। এদেশের মানবাধিকার সংস্থাগুলো, নাগরিক সমাজ, রাজনৈতিক দলগুলো বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় বাহিনীর বিচার বহির্ভূত হত্যা, গুম, গায়েবী মামলা ইত্যাদি বর্বরতার কথা বলেছে, কিন্তু তাতে কিছু আসে যায়নি সরকারের। বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী প্রকাশ্য জনসভায় ক্রস ফায়ারের নামে মানুষকে বিচার বহির্ভূত হত্যা করবার পক্ষে সাফাই গিয়েছেন। কতটা বেপরোয়া হলে একটা সরকার এ ধরনের আচরণ করতে পারে? পররাষ্ট্র মন্ত্রী সহ আর সব মন্ত্রীরা প্রথমে খুব কড়া ভাষায় আমেরিকাকে আক্রমণ করলেও তাদের গলার স্বর এখন যথেষ্ট নিচু। এখন নিজেদের সমস্যা খতিয়ে দেখবার বিষয়ে আলাপ হচ্ছে, প্রয়োজনে লবিস্ট, ল ফার্ম নিয়োগের কথাও হচ্ছে। পত্রিকায় দেখলাম সংসদীয় স্থায়ী কমিটি এ বিষয়ে পরামর্শ দিয়েছে সরকারকে। মজার ব্যাপার হচ্ছে, লবিস্ট বা ল ফার্ম নিয়োগ কোনো নতুন বিষয় নয় মাননীয় স্পিকার। জনগণের করের কোটি কোটি টাকা খরচ করে দীর্ঘদিন ধরে আমেরিকায় লবিস্ট ফার্ম পুষছে এই সরকার। এমন একটি ফার্ম বিজিআরকে গত বছর সরকার ত্রৈমাসিক $80,000 করে দিয়েছে, বছরে যার পরিমাণ দাঁড়ায় $3,20,000, আনুমানিক $2,78,00,000। বিজিআর ছাড়াও গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্রিডল্যান্ডের গ্রুপের সঙ্গে $40,000 এক মাসের জন্য একটি চুক্তি করেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। এছাড়া কোনওয়াগো কনসাল্টিংয়ের সঙ্গে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের বিইআই এর মাধ্যমে বাংলাদেশ সরকার এক মাসের জন্য আরেকটি চুক্তি করে। $35,000 অগ্রিম দেওয়ার শর্তে চুক্তিটি হয়, যাতে সই করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মাননীয় স্পিকার, বাংলাদেশকে মার্কিন লবিং শিখিয়েছে আওয়ামী লীগ। এদেশের রাজনীতিতে লবিস্ট কালচারের শুভ সূচনা হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 2005, 2006, 2007 সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অ্যালক্যাট অ্যান্ড ফে নামের লবিং প্রতিষ্ঠানকে $12,50,000, যেটি টাকায় কনভার্ট করলে $10 কোটি টাকার বেশি, পে করা হয়েছে। দেশ বিদেশে কোনো সংকটে পড়লেই সরকার নতুন ইস্যু বানিয়ে সেটা ধামাচাপা দেবার চেষ্টা করে। এবার নিষেধাজ্ঞার পরে যেমন বিএনপি লবিং করেছে, টাকা পাচার করেছে ইত্যাদি তথ্য দেওয়া হচ্ছে। মজার ব্যাপার, নিষেধাজ্ঞার পরে ধাতস্থ হতে না পারা পররাষ্ট্রমন্ত্রী, তিনি অবশ্য আজকে এখানে উপস্থিত নেই, এক একবার এক এক কথা বলছেন।
মাননীয় স্পিকার, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, তিন বছরে বিএনপি 2 মিলিয়ন 20 লাখ মার্কিন ডলার বা প্রায় 17 কোটি টাকা লবিস্টের পেছনে খরচ করেছে। কিন্তু সংবাদ মাধ্যমকে তিনি বলছেন, বিএনপির খরচের পরিমাণ 3.75 মিলিয়ন বা 37.5 লাখ ডলার কিংবা টাকায় 32 কোটি টাকার বেশি। নিজেদের ব্যর্থতা আড়াল করতে বারবার বিএনপির আশ্রয় নিতে হলে এরকমই হওয়ার কথা মাননীয় স্পিকার। তর্কের খাতিরে যদি বিএনপি লবিংয়ের সত্যতা স্বীকারও করে নেই, তবু মনে রাখতে হবে লবিস্ট ফার্ম বা ল ফার্ম নিয়োগ কোনো বেআইনি বিষয় নয়। সরকার দলীয় লোকজনের প্রচারণা দেখলে মনে হয় যে লবিং বিষয়টি আমাদের দেশীয় তদবিরের মতো, কোনো প্রভাবশালীকে টাকা ধরিয়ে দিয়ে যে কোনো বেআইনি কাজ করে ফেলা যায়। আমেরিকার লবিস্ট ফার্মের কাজ হচ্ছে সরবরাহকৃত তথ্য, সত্য তথ্য ব্যবহার করে ক্ষমতার জায়গায় প্রভাব তৈরির চেষ্টা করা। মিথ্যা তথ্য দিয়ে লবিং করলে যে কোনো ফল পাওয়া যায় না, তার প্রমাণ হচ্ছে সাম্প্রতিক এই নিষেধাজ্ঞা। আওয়ামী লীগ তো লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল, কিন্তু সেটি আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার হাত থেকে রক্ষা করতে পারে নাই। আমেরিকা নিষেধাজ্ঞা দেবার পর এক মজার ঘটনা দেখা যাচ্ছে মাননীয় স্পিকার। এখন আর র্যাব গভীর রাতে সন্ত্রাসীদের নিয়ে অস্ত্র উদ্ধারে যাচ্ছে না, কিংবা গোপন সংবাদ পেয়ে কোনো সন্ত্রাসীকে ধরতে গিয়ে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশ বা র্যাবকে লক্ষ্য করে গুলিও ছুটছে না, আর তারপর পালানোর সময় মারা যাচ্ছে না কোনো নির্দিষ্ট মানুষ। ঠিক যেমন সন্ত্রাসীরা সাধু হয়ে গিয়ে র্যাবকে গুলি করা বন্ধ করেছিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার পরপর। মাননীয় স্পিকার, আব্বা কান্না করছো যে, এ কথা সরকার ভুলে গেছে নিশ্চয়ই, কিন্তু আমরা ভুলতে পারছি না। এটি টেকনাফের কাউন্সিলর একরামুলের মেয়ের আহাজারি। একরামুলকে ঠান্ডা মাথায় খুন করে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা আমরা শুনেছি। তর্কের খাতিরে ধরে নেই আর সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সত্যি সত্যি ক্রস ফায়ার, যে বয়ান তারা দিচ্ছে সেটাই সঠিক। কিন্তু অন্তত একরামুলকে তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে গুলি করে হত্যা করা এবং তার পরিবারের কান্নায় ভেঙে পড়া পর্যন্ত সব কিছুর অডিও আমরা শুনেছিলাম। আজ 3 বছর পেরিয়ে গেল, ঘটনাটি নিয়ে একটা মামলা পর্যন্ত হয় নাই। একরামুলের হত্যার 3 বছর পরে তার স্ত্রী বলেন, গত 3 বছরে আমার স্বামী একরাম হত্যার বিচার দূরে থাক, মামলাও করতে পারিনি। হত্যাকাণ্ডের পর থানা ও আদালতে গিয়েও মামলা করা সম্ভব হয়নি, এখনও বিচার চাইতে পারি না। মাননীয় স্পিকার, বিচারের ক্ষেত্রে এই বৈষম্য ন্যূনতম কোনো সভ্য রাষ্ট্রে হয় বলে আমার জানা নেই। তার পরিবার কি অন্তত মামলা করবার অধিকার রাখে না? আমি আইনের মানুষ, এই দেশে কোন মামলার কি ধরনের গতি প্রকৃতি হয় সে ব্যাপারে আমার ভালোই জানা আছে। যদি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো দুর্বল প্রতিপক্ষ থাকে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই সেই মামলা আর কোনো পরিণতির দিকে যায় না। কিন্তু একটা মামলা না নেওয়া কী করে সম্ভব এই রাষ্ট্রে, সেটা আমার মাথায় ধরে না। আমি স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী, যদিও তারা এখানে উপস্থিত নেই, তাদের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি। এখন মার্কিন চাপে নানা দিকে তোড়জোড় শুরু করেছে সরকার। মজার ব্যাপার, এখানেও আবার সঠিক পথে না গিয়ে উল্টো পথেই হাঁটছে তারা। গুম হওয়া বেশ কিছু মানুষের ব্যাপারে যেহেতু জাতিসংঘ তথ্য চেয়েছে, তাই সরকার ব্যাপারটি সমাধান করতে চাইছে গুম হওয়া মানুষদের পরিবারের উপর নতুন করে নিপীড়ন চালিয়ে। তাদের স্বজনকে কেউ তুলে নিয়ে যায়নি, এমন কথা লিখিত বিবৃতি দিতে আর সাদা কাগজে সই দিতে বাধ্য করছে পুলিশ। শোনা যাক গুমের শিকার একজন স্ত্রীর বয়ান। 15ই জানুয়ারি মায়ের ডাক আয়োজিত অনুষ্ঠানে গুম হওয়া ইসমাইল হোসেনের স্ত্রী নাসিমা আক্তার বলেন, কিসের পুলিশ? আমি থানায় গেছি, পুলিশ আমাকে থানা থেকে বের করে দিয়েছে। পুলিশের ডিসি আমার চিঠিটা একবার পড়লো না, বলে র্যাবের বিরুদ্ধে অভিযোগ, আপনি র্যাবের কাছে যান। পুলিশ এখন 3 বছর পরে সে জিজ্ঞেস করে, আমার স্বামী আসলে গুম হয়েছে নাকি অন্য কোথাও চলে গেছে। আমাদের কষ্ট লাগে, ঘেন্না আসে। এখন মন্ত্রীরা আরামে বসে থাকে, আমাদের বিরুদ্ধে কথা বলে, হেলে দুলে বলে, আরে না, বাংলাদেশে কখনো গুম হয় না, উনারা ঋণের দায়ে চলে গেছে, বিয়ে করেছে। এটা কতটা লজ্জার! আমার মনে হয় না এই সমাজে শ্বাস নেই। আমাদের এখন মেরে ফেলেন, তারা আমাদের চোখের পানি নিয়ে হোলি খেলে, উপহাস করে, আমাদের ঘরে কোনো উৎসব হয় না, আমার বাচ্চারা কখনো হাসে না। মাননীয় স্পিকার, উপহাস এখন এই দেশের মন্ত্রীদের এক নিত্যকার অভ্যাসে পরিণত হয়েছে। কিছুদিন আগে তথ্যমন্ত্রী বললেন, এখন মোটা চাল নাকি গরুতে খায়, আর কুড়ে ঘর আছে কেবলমাত্র কবিতায়। দেশের পত্রিকাগুলো অভাব আর খাদ্যাভাবে মানুষের আত্মহত্যার খবরে সয়লাব হয়ে গেছে। মাননীয় মন্ত্রী যদি 2020 এবং 2021 সালে খাদ্যাভাবে আত্মহত্যা দিয়ে গুগলে সার্চ দেন, উনি দেখবেন ঠিক কতগুলো খবর তাতে ভেসে ওঠে। করোনার আগের প্রায় 4 কোটির সাথে করোনার অভিঘাতে দরিদ্র হয়ে পড়া আরও 3.5 কোটি মিলিয়ে দেশের প্রায় অর্ধেক মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে। এমন বাংলাদেশে দাঁড়িয়ে মন্ত্রী কী করে বলেন মোটা চাল গরুতে খায়? কেজিতে কিছু কম টাকা পাওয়ার জন্য যে মানুষ ওএমএসের লাইনে দীর্ঘ সময় দাঁড়ায়, মন্ত্রীকে আমি প্রশ্ন করি, সেটা কি তার গরুর জন্য চাল কিনবার জন্যে? মাননীয় স্পিকার, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই।
সরকারের হয়েছে সেই অবস্থা। দেশের সাধারণ মানুষ যখন দুই বেলা দুই মুঠো খাওয়া আর মাথা গোজার ঠাঁই জোগাতে হিমশিম খাচ্ছে, বিশেষ করে করোনা পরবর্তী দিনগুলোতে, সরকারের মন্ত্রীরা তখন হাস্য উপহাসে ব্যস্ত। এই উপহাস যেমন হয় তাদের দারিদ্র নিয়ে, তেমন হয় তাদের সাংবিধানিক অধিকারের লুণ্ঠন নিয়েও। এই জানুয়ারিতে সরকারের 3 বছর পূর্তিতে সরকারের সব মহল থেকে জনগণকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে ভোট বিপ্লবের মাধ্যমে তাদের ভূমিধস বিজয় উপহার দেওয়ার জন্য। সঙ্গে শোনা গেছে জনগণের ভোট ছাড়া যারা ক্ষমতায় থাকেন তাদের প্রতি তীব্র বিদ্বেষ। 5 বছরে একবার অন্তত নিজেকে দেশের মানিক মনে হওয়া জনগণের সেই ন্যূনতম অধিকার হারিয়ে ফেলবার প্রেক্ষাপটে এর চেয়ে বড় উপহাস জনগণের প্রতি আর কি হতে পারে? মাননীয় স্পিকার, বর্তমান সরকারটি দায়িত্বে থাকলেও জবাবদিহিতার থোড়াই কেয়ার করে। 5 বছর পরপর ভোটের জন্য মানুষের কাছে ফিরতে হলে রঙিন চশমা খুলে দেখতে হয় সব কিছু। এতে বাস্তবতা বোঝা যায়, দায়ে পড়ে হলেও মানুষের কথা কিছুটাও ভাবতে হয়, জানতে হয় তারা কেমন আছে, কষ্টে সহমর্মিতা জানাতে হয়, বন্ধ করতে হয় তাচ্ছিল্য বিদ্রুপ আর উপহাস। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ মাত্রই শেষ হলো। বাংলাদেশে যে রাজনৈতিক বাস্তবতা, তাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নির্বাচনকালীন সরকারটি কেমন হবে। আজকে সংসদে দীর্ঘ আলোচনা হয়েছে নির্বাচনকালীন নির্বাচন কমিশন গঠনের আইন নিয়ে। মাননীয় স্পিকার, একটা বিষয় খুব পরিষ্কার যে নির্বাচন কমিশনে যদি 5 জন ফেরেশতাও নিয়োগ করা হয় তারপরেও কিছু যায় আসে না যদি না নির্বাচনকালীন সরকারটি নির্দলীয় এবং নিরপেক্ষ হয়। খুব সঠিকভাবে এটি 1996 সালে আওয়ামী লীগ বুঝতে পেরেছিল বলে তারা নির্বাচন কমিশন গঠনের নিয়ে কোনো আন্দোলন করে নাই। তাদের আন্দোলন ছিল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের যাতে বহাল করা হয় সংবিধানে সেই বিষয়ে। সুতরাং আজকে যখন পাশার দান উল্টে গেছে এবং আওয়ামী লীগ যখন ভোট বা ভোট ছাড়া ক্ষমতায় আছে দীর্ঘ 13 বছর একাধিক্রমে, তখন তারা অবলীলায় বলতে পারে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে। এবং সেই নির্বাচন কেমন হয় সেটা 14 এবং 18 সালের নির্বাচনেই আমরা দেখেছি। মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্বাচন ব্যবস্থা ধ্বংস, গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন ও মৃত্যু, বিরোধী দল মদ দমন, বিরাজনীতিকরণ, সেপারেশন অফ পাওয়ার মুছে ফেলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনস্থ করা, বিভৎস দুর্নীতি, সব কিছুর ফল দেখা গেছে যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের প্রকাশিত রিপোর্টে। এছাড়াও গণতন্ত্রের সূচক প্রকাশকারী ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, ফ্রিডম হাউস, বার্টলসম্যান স্টিফটুং, ভিডেম, ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স, মানবাধিকার নিয়ে কাজ করা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, সিভিল লিবার্টি নিয়ে কাজ করা সিভিকাস, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আইনের শাসনের সূচক প্রকাশকারী ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্ট, দুর্নীতির সূচক প্রকাশকারী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, নির্বাচনের মান নিয়ে সূচক প্রকাশ করা ইলেকট্রাল ইন্টিগ্রিটি প্রজেক্টের গত কয়েক বছরের রিপোর্টে বাংলাদেশের দুরবস্থার চিত্র খুব পরিষ্কার। এসবই বলে দেয় যে সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব কাজী নাবিল আহমেদ যশোর 3-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। সদস্য জনাব হারুনুর রশিদ জি। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আমি ইয়া লতিফুল খবির, আল্লাহ সূক্ষ্ম পর্যবেক্ষণকারী এবং সমস্ত কিছুর খবর রাখেন। মাননীয় স্পিকার আরও বলছেন যে তোমরা কূটকৌশল কপট যুক্তির মাধ্যমে তোমরা হালালকে হারাম বা হারামকে হালাল করিও না, বৈধকে অবৈধ বা অবৈধকে বৈধ করিও না। মাননীয় স্পিকার, আমরা খুব উদ্বেগের সাথে আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অনুমান নির্ভর কোনো বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে এই সংসদে উত্থাপন করা আমি মনে করি উচিত নয়। মাননীয় স্পিকার, গত সংসদের অধিবেশনের দিন স্বরাষ্ট্র আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বিষয়টি এখানে উত্থাপন করেছিলেন, এর পরবর্তীতে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী গত পরশুদিন দেখলাম যে উনি বলছেন র্যাব তৈরি করেছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। তার মানে বাংলাদেশের যে র্যাবের সদস্য তারা কি যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের সদস্য? মাননীয় স্পিকার, এই বিষয়টি আমি সুস্পষ্টভাবে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট বিবৃতি চাই যে ইতিমধ্যেই 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে গুম এবং বিচার বহিত হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের কাছে যে নোটিশ করেছে সেইটার কি অবস্থা, এবং মার্কিন যুক্তরাষ্ট্র
র‍্যাবের যে সাতজন কর্মকর্তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়েছে সেটার সর্বশেষ কি অবস্থা, এটিকে কেন্দ্র করে তো লবিস্ট মাননীয় স্পিকার সেদিন পররাষ্ট্রমন্ত্রী সত্যিকার অর্থে আমি বলবো যে কেঁচো ঘুরতে সাপ বাইর করে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীকে সুস্পষ্ট আগামী অধিবেশনেই আগামী দিনেই আপনাকে সুস্পষ্ট এই সমস্ত তথ্য সম্বলিত বিবৃতি দিবেন। যদি আপনি বিবৃতি দান থেকে বিরত থাকেন আমরা বল ধরে নিব যে সরকারের এই দায়িত্বশীল ব্যক্তিরা এটা উদ্দেশ্য প্রণীতভাবে এই ধরনের বিবৃতি দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সরকার সত্যিকার অর্থে লবিস্ট নিয়োগ করেছে কিনা বা আওয়ামী লীগ লবিস্ট কত সাল থেকে নিয়োগ করেছে এবং বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেছে কিনা, এ বিষয়গুলো আমরাও করেছি কিনা, এ বিষয়গুলো সুস্পষ্ট একেবারে সরকারের তথ্য উপাত্ত দিয়ে এই মহান জাতীয় সংসদে উত্থাপন করবে মাননীয় স্পিকার, এটি আমি দাবি করছি। কারণ সরকারের 2014 সালের যে নির্বাচন এবং 2018 সালের যে নির্বাচন, এই নির্বাচন আন্তর্জাতিক বাতে কোনো গ্রহণযোগ্যতা পায়নি, এই কারণে সরকার লবিস্ট নিয়োগ করে এই সরকারের বৈধতা গ্রহণযোগ্যতা রক্ষার জন্যে চেষ্টা চালাচ্ছে কিনা সেইটি আমাদের স্পষ্ট করতে হবে। এই জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে বিষয়ে